হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ তাই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে বাংলাদেশ উন্নয়নের কাজ করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, তো এখনই আমরা মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলায় রাড়িখাল ইউনিয়ন 2 নং ওয়ার্ডে এসেছি। সামনে যে নির্বাচন, নতুন মুখ হিসাবে কাকে মেম্বার দেখতে চায়, আমরা কিছু জনগণের সাথে কথা বলবো। যেই ব্যক্তি নিয়ে সমাজে ভালো কাজ করে, কে সেই ব্যক্তি, কাকে মেম্বার হিসাবে দেখতে চায়, আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। কাকা, আপনাদের কী চিন্তা ভাবনা? আপনি একজন বয়স্ক লোক, মুরব্বী লোক, এই আপনাদের 2 নং ওয়ার্ডে ভালো কাকে মেম্বার হিসাবে দেখতে চান? আমি আপনি দেখতে চাই রফিককে। আচ্ছা, রফিক ভাই কি সমাজ নিয়ে কাজ করেন? সমাজ নিয়ে কাজ করি আজকে না, বহুদিন ধরিয়া। আচ্ছা, মহামারী করোনা উপলক্ষে তিনি কি সাধারণ মানুষের পাশে সেবা দিচ্ছে? ছিল, সবার কাছে ছিল। তাকে যদি আপনারা মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করেন, যেই অবহেলিত কাজগুলা রয়েছে সেই কাজগুলা তিনি করবে? ইনশাল্লাহ করবে। আপনাদের বিশ্বাস? বিশ্বাস। রফিক মোল্লা খুব ভালো লোক, উনার করোনার সময় অনেক সাহায্য করছেন, মানছে, অনেক টাকা দেওয়া, পয়সা দেওয়া, ই দেওয়া, মাইক দেওয়া। আমরা রফিক মোল্লারে মেম্বার হিসেবে পাইতে চাই। রফিক মোল্লার সামনে আরও ভবিষ্যতে অনেক কাজকর্ম আমাকে করে দিব। কাকা, আপনাদের এই 2 নং ওয়ার্ডে সামনে যে নির্বাচন হবে, কাকে ভালো লোক হিসাবে, কাকে মেম্বার দেখতে চান? সুপরিচিত আছে যে ভালো, তার জন্য রফিকুল ইসলাম ভ্যান মার্কা। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই তিনি কি সমাজ নিয়ে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, সমাজ নিয়ে, সমাজের অনেক খাটনি বিটি করে সমাজের। লকডাউনের সময় কি করছে এখন? লকডাউনের সময় সে মাইক নিয়ে বাজার ভরিয়া ওই মাইকিং করছে, যে সতর্ক থাকেন। আব্দুল মুরাফিকুল মোল্লাকে দেখতে চাই আমরা। উনি কি সমাজ নিয়ে কাজ করে? সমাজ নিয়ে কাজ করে, সমাজে অনেক কাজ করছে। যেমন লকডাউনের সময় মানুষের হাত পা ধোয়াইছে, মাইকিং করছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। রফিক মোল্লাই আমরা সবাই করছি। রফিক মোল্লা কি তিনি সমাজে কাজ করে? হ্যাঁ, সমাজে কাজ করে, মানুষের দেখাশোনা করে। আসসালামু আলাইকুম, আমরা বর্তমান এই রাড়িখাল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর মেম্বার পাইতে চাই, যে সমাজে কাজ করব, সবার গরিব দুঃখে সহযোগিতা করব, এই লোককে চাইতে চাই। আমার চোখে পাইতেছি, আমরা দেখতেছি রফিক মোল্লা ভাই আমাদের সাথে সাথী, তাকে আমরা পাইতে চাই। আমরা 2 নম্বর ওয়ার্ডে রফিক ভাইকে আমরা দেখতে চাই। ভাই হাই জনগণের সাথে আছে, করোনার ভিতরে তারা অনেক পরিশ্রম করছে, তার জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গেছে, হাত ধোয়াইছে, পাও ধোয়াইছে, মুখোশ পরাইছে। তখন আমরা নতুন করে আমরা বর্তমানে রফিক মোল্লার ইচ্ছাই। বিসমিল্লাহ রহমান রহিম, আমার চিন্তাধারা যে এ দেশে একজন সৎ মেম্বার হোক, সেটা হলো সে গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে জড়িয়ে আছে, সে মোহাম্মদ রফিক মোল্লা সাহেব। তো রফিক মোল্লা সাহেব এই সুখে দুঃখে মানুষের পাশেই থাকে, যখন বিপদে আপদে যখন তাকে ডাকবো তখনই সে সাড়া দিবে। তা আমাদের তো সাধারণ জনগণ আমরা যারাই আসি, আমাদের প্রত্যেকেরই এরকম একজন প্রার্থী বেছে নেওয়ার দরকার, যে সুখে দুঃখে আমাদের পাশে পাই, সে আমাদের রফিক ভাই, এলাকার উন্নয়ন করুক, এই 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 কামনাই আমরা করি। তো প্রিয় দর্শক, এখনই আমরা রাড়িখাল 2 নং ওয়ার্ডে এসে কিছু জনগণের থেকে জানতে পারলাম, রফিক ভাইকে ভ্যান গাড়িতে জয়যুক্ত করবে জনগণের বলে থাকে। তো এখনই আমরা সরাসরি চলে যাব। রফিক ভাই তিনি জনগণের কল্যাণে যেই সেবাগুলো নিঃস্বার্থে দিয়ে থাকে, তাই ধারাবাহিক লক্ষ্যে তার 2 নং ওয়ার্ডের জনগণ তাকে মেম্বার জয়যুক্ত দেখতে চায়। তো আমরা একটু কথা বলবো, তিনি জয়যুক্ত হলে এই জনগণের কল্যাণে কতটুক তিনি সেবা দিবে? 2 নম্বর ওয়ার্ডের জনগণ অন্তরের অন্তর থেকে আমাকে ভালোবাসে, এবং এরা যদি মূল্যবান ভোট দিয়া আমাকে এবার জয়যুক্ত করে, তাহলে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ আমাদের মাধ্যমটা দেবে, এটা আমি যথাযথভাবে যার যার হক তার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাসা থেকে বেঁচে থাকি, আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে, অনেক গরিব দুঃখী মানুষ আছে, আমি প্রধানমন্ত্রী যেই তাড়ানি দিবে এই তাড়ানটা আমি যথাযথ অবস্থায় যার যার হক তার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ, এবং আমাদের এলাকা মাদক মুক্ত করব। আমার 1 নম্বর হলো মাদক মুক্ত করব। আই মিন
মাদক সন্ত্রাস এগুলা ইনশাআল্লাহ আমাদের দুই নম্বর ওয়ার্ডে থাকবে না, এটা আমরা মুক্ত করবো আল্লাহ বাচ্চারে। আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো মেম্বার সাহেব, আপনাকে যদি জয়যুক্ত ভ্যান মার্কায় এলাকার জনগণ জয়যুক্ত করে তাহলে আপনি মেম্বার দায়িত্বকালীন যেই রোডের আপনার এলাকার গ্রাম অঞ্চল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল গ্রাম হবে শহর, তাই ধারাবাহিক লক্ষ্যে কিছু গ্রাম অঞ্চলে অবহেলিত রোড আছে যেখানে নি অ্যাম্বুলেন্স যাওয়ার কোনো ব্যবস্থা নাই, একটা লোক যদি অসুস্থ হয় তাৎক্ষণিকভাবে তাকে কোনো মেডিকেল নেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না, তাই ধারাবাহিক লক্ষ্যে আপনি জয়যুক্ত হলে আপনি সেটা নিয়ে কী চিন্তাভাবনা মাথায় নিয়েছেন? সেটা নিয়ে আমার চেয়ারম্যান আছে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের ইউনু স্যার, আমাদের উপজেলার চেয়ারম্যান, যথাযথভাবে আমি তাদের অনুরোধ করব আমাদের এটা ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও এবং আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে আমাদের এখানে আসছেন, আমাদের সাক্ষাৎকার নিলেন এবং আমাদের এলাকার জনগণের কথা শুনলেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এখনই আমরা কথা বলে থাকি ভ্যান মার্কা যিনি মেম্বার পদপ্রার্থী, তিনি জনগণকে আশ্বাস দিয়ে থাকে তিনি যদি ভ্যান মার্কায় জয়যুক্ত হয় তাহলে অবহেলিত রোডের কাজগুলা তিনি করে জনগণের মুখে হাসি ফুটাবে বলে তিনি আশ্বাস দেন। আরেকটি কথা বলে থাকে তার 2 নং ওয়ার্ডের ভিতরে মাদক মুক্ত ওয়ার্ড ঘোষণা দিবে বলে তিনি বলে থাকে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 সঙ্গে থাকুন।